ডেফিনেটলি অ্যাজ এ ক্রিকেটার হিসাবে যখনই খেলি অবশ্যই একটা তো ড্রিম সবারই থাকে, সো ন্যাশনাল টিমে খেলছি, পারফর্ম করার ট্রাই করতেছি যাতে আবারও কামব্যাক করতে পারি, অবশ্যই সেদিকে ফোকাস আসছে। সো বিপিএলটা একটা ভালো প্ল্যাটফর্ম আমার জন্য, অবশ্যই ট্রাই করব বেস্ট পারফর্মটা করে আবার ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য। হয়তো ওদিন আমাদের ব্যাড ডে ছিল, সো ক্রিকেটে এটা হয় যে ভালো খারাপ দিন মিলে ক্রিকেট, আর আমাদের যে হয়তো আমার যেটা মনে হয়েছে যে আমরা হয়তো ওই দিন আমাদের প্ল্যান ওয়াইজ আমরা এক্সিকিউট করতে পারিনি হয়তো বোলিংটা। সো ম্যাচ যেহেতু শেষ হয়ে গেছে, ওইটা ফার্স্ট ম্যাচ শেষ, তো সামনে আরেকটা ম্যাচ আছে আমাদের, সো ওইটা নিয়ে আমরা ফোকাস করতেছি। তো ইনশাল্লাহ যে ভুলগুলো আমরা করছি ফার্স্ট ম্যাচে সেইগুলো শুধরে হয়তো বেস্টটা খেলা ট্রাই করবো। অ্যাকচুয়ালি ও হয়তো বিপিএলে ফার্স্ট হয়তো ক্যাপ্টেন্সি করতেছে, বাট ও কিন্তু ক্যাপ্টেন্সি করে ইউজ টু, কিন্তু আন্ডার-19 টিমেরও কিন্তু ক্যাপ্টেন ছিল, বেস্ট প্লেয়ারও হয়েছে আমাদের। সো এটা আমরা এনজয় বলতে কি অবশ্যই একটা ওর জন্য একটা বাড়তি হয়তো দায়িত্ব, বাট আমরা সবাই এখান দিক থেকে সাপোর্টিভ আছে ওর সাথে, সো ও যা করবে অবশ্যই আমরা সেটা সাপোর্ট করতেছি এবং পজিটিভ হয়ে নিচ্ছি সবাই। সবাই আমরা সিরিয়াস আছি অবশ্যই, আমরা ওদিন হয়তো একটু ফিল্ডিংটা বাজে করে ফেলছি, হয়তো আমাদের যে ক্যাচেসগুলো যদি অ্যাভেল করতে পারতাম হয়তো রানটা আরও খুবই কম হইতো আমাদের জন্য, ইজিয়ার হইতো হয়তো। সো 150 এবং 190 চেজিংয়ের মধ্যে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। সো এই ম্যাচে যেহেতু চলে গেছে ব্যাড ডেটা, সো সামনেরটা নিয়ে আমরা থিঙ্কিং করতেছি বেশি আর ফোকাস আছি। সো ইনশাল্লাহ সামনের ম্যাচটা নিয়ে আগাচ্ছি যে বেটার পারফর্ম করার জন্য, বেটার খেলার জন্য, ম্যাচ করার জন্য যা যা দরকার সেটাই করার ট্রাই করতেছি।